গাজীপুর সিটির বাউন্ড নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ভাঙ্গা ও কাঁচের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় লোকজনদের এমন কি বৃষ্টিতেও এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে নৌকায় চড়তে হয় গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট মাঝি সেকেন্দার আলী প্রস্তুত নৌকা নিয়ে রাস্তা তলিয়ে যাওয়ায় এক পাড়া থেকে অন্য পাড়ায় যেতে এখন নৌকাই ভরসা সিটি কর্পোরেশন হইলে কি জাগা হইলো ডুবা জায়গা বর্ষাকাল হইলে রাস্তা ডুবা যায় গুদা দিয়ে চলতে হয় নগরের বান্ন নম্বর ওয়ার্ডের আন্ডারোল ও ঘুটিয়া এমনই অবহেলিত জনপদ এর প্রতিটি ঘরে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ বিদ্যুৎ এরম থাকলে কি বাসায় তো নাই বাসায় তো মন করে মাসে তেনে কিছু গড় এলাকা বাকি আছে কিছু ঘর কারণ পায় নে বিদ্যুৎ পায়নি তারা বাতি জলে আবার নিবে ভালো করে জলে না মনে হয় এক ঘন্টা দুই ঘন্টা চলে থাকলে সারা রাইতে নিবা থাকে 92 নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা 12000 এর কিছু বেশি শহরের পাশে আটটি গ্রাম ও মহলানে গঠিত এটি 5 বছরের বেশি আগে সিটি কর্পোরেশন হয়েছে কিন্তু উন্নতি হয়নি এই ওয়ার্ডের তো যোগাযোগর যে যেইবার কই যে একটা রাস্তা বানছে ها জায়গা জায়গায় মাটি জায়গা জায়গায় ভাঙা হইবা নিউট আছে না সিটি কিন্তু কাজে সবলিকে আমরা সাধারণ মানে গ্রাম মেলাকার ভবিষ্যৎ যারা সিটি কর্পোরেশন হবে তাদের প্রতি আমাদের দাবি তারা যেন আমাদের রাস্তাঘাট ড্রেন গ্যাস দেয় এই অবস্থার কথা জানি সিটি কর্পোরেশনও আমরা আগামী অর্থ বছরে এই এলাকাটিকে যাতে মানুষ বসবাস করতে পারে সেই বিদ্যুৎ রাস্তা এবং জলাবদ্ধতা নিরসন সহ এখানে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সিটি কর্পোরেশন নেব নাগরিক সেবা নিশ্চিত করতে এই ওয়ার্ডের উন্নয়নে জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন এমনই প্রত্যাশা ভোটারদের মাছরাঙা নিউজ ডেস্ক